বলো কি? জামাই পিঠা? ও দেখি নামান তো, এই জায়গা ধরতে হবে না? জামাই পিঠা কাকার বাড়ি কোন জায়গায়? সিরাজগঞ্জ? বাপ রে, সেই জায়গায় তো চলে আইছেন জামাই পিঠা? এ তো একের কত করে পিস? 5 টাকা। 5 টাকা করে পিস? আপনি এই জায়গায় কি প্রত্যেক দিনই বিক্রি করেন এই জায়গাতে? হ্যাঁ, কালকের আগের দিন, তার আগের দিন ওই রাস্তায় গেছিলাম। ও, আজ এই রাস্তায় এসে যে বাজার, দিনে কত টাকা ই হয়? ও তো বলা যাবে না, বেচার হাতে কথা, বেচার উপরেই করে। হ্যাঁ, এটা তো যে গরম, গরমে বেচা কিনা কেমন হয়? গরম বলে এটা আসছি, দম লইতেছি, এইভাবেই চলছে, এইভাবেই চলতেছে। হ্যাঁ, মনে করেন যে 2-4 টাকা আল্লাহ চাই বেচা কেনাতে, আল্লাহ টুকটাক করে দিতেই সংসার কি এডে দিয়ে চলতেছে। এখন বাবা এই ছেলে আছে, তারা কাজ করতেছে, দর্জি। দর্জির কাজ করে? জি। কয় ছেলে মেয়ে কাকার? ছেলে 3টা, মেয়ে 3টা। বিয়ে শাদী দিয়ে গেছে মেয়েদের? হ্যাঁ, মেয়েদের বিয়ে দিয়েই তো এগুলো লিয়া এইটা করতে আসি বাবা। আচ্ছা, আর ছেলেরা কি করে? ছেলে যে কাইলেস, হুম, দর্জির কাজ করে। দর্জির কাজ করে? কয়জন? দুইজন। দুইজনই? আর এক ছেলে এলাকা দৃষ্টি কাকের হেল্পারি করতে। আচ্ছা, এই ব্যবসা করতেছেন কতদিন ধরে? এই তো আগ্রান মাস থেকে। আচ্ছা, এখন বাদ দেবো, এখন আর ব্যবসা করবো না, এই এই দেবার আছে, এই দেবার পর আর আসবো না। এই তো প্রচুর মনে করেন যে মাঝে হাতের গয়না 28 সাইতে খাটা ভালো। হ্যাঁ, এই জায়গা, এই যে থাকেন কোন জায়গায়? ওই আপনি এখানে মাদ্রাসা হাট। মাদ্রাসা হাট, ওই জায়গায় থাকেন? আচ্ছা, সারল দোকানদার আছে না? হ্যাঁ, আপনার সাথে গায়ে সাদ্দাত মল্লিক। হ্যাঁ, ওনার বাসা। আচ্ছা, দেই আমাকে দেন তো, 2 পিস খাই, 1 পিস খাইয়ে দেই। কাকা কয় পিস? 2 পিস নে। আমাকে যা, আমি টাকা দিয়ে দেবানি, দেওয়া লাগবে না তোর কাকা। খাই দেখ তো কেমন। ভালো খাইছি। খা তো। আমরা একখান খাই নে, তুই একখান খা। ভাল লাগে মিষ্টি? চাষা চিনি কম দিছে? কেমন, ভালো? ভালোই তো, খারাপ কি? ওর নাই রুচি নাই কি কাকা, ঠিক না? ওর মুখে রুচি নাই, নাজমুল তুই কি মাছের খাওয়াতে যাচ্ছিস নাকি?